শুরুতেই সংবাদ শিরোনাম, মুখ থেকে মাছি বের করার মতো ফেলে দেব ওদের, আমেরিকাকে পুতিনের হুঙ্কার। রাশিয়ার হামলায় মারিউপোলের 90% ধ্বংস, শহরের পতন আসন্ন। যুক্তরাষ্ট্র ইউরোপের 100 প্লেন জব্দ করছে রাশিয়া। তৃতীয় বিশ্বযুদ্ধে আগ্রহী নয় হোয়াইট হাউস, ভয় পাচ্ছে আমেরিকা। ইউক্রেনের লোহানস্কে সরকারি ভবনগুলোর দখল নিল রুশপন্থী বিদ্রোহীরা। ইসরায়েলকে সরিয়ে না দিলে আবার মোসাদ ঘাঁটিতে হামলা হবে ইরানের হুঁশিয়ারি। মিয়ানমারে জেল থেকে পালানোর চেষ্টা, গুলিতে নিহত 7। এবার বিস্তারিত। রাশিয়া থেকে জঞ্জাল মুক্ত করবেন বলে হুঙ্কার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক টেলিবার্তায় এই হুঙ্কার দিয়ে পুতিনকে তার স্বভাবসিদ্ধ শীতল কণ্ঠে বলতে শোনা গেল, রাশিয়া থেকে তিনি কিছু ময়লা এবং বিশ্বাসঘাতকদের বিদায় করতে চান। পুতিন বলেছেন, মুখে ভুল করে মাছি ঢুকে গেলে যেভাবে ফেলে দিই, ওদেরও ঠিক সেভাবেই বের করে ফেলে দিব। পুতিনের অভিযোগ, আমেরিকা এবং তার সহযোগীদের মতদে রাশিয়ায় থেকেই রাশিয়ার বিরুদ্ধে কাজ করছেন কেউ কেউ, তাদের বিশ্বাসঘাতক এবং দেশের জঞ্জাল বলে মন্তব্য করে পুতিন জানিয়েছেন তিনি অবিলম্বে রাশিয়ার সাফাই অভিযানে নামবেন। পুতিন বলেছেন, এই দেশদ্রোহীদের সহজেই চেনা যাবে, আর যখন চেনা যাবে তখন মুখের ভেতর ঢুকে যাওয়া মাছির মতোই রাশিয়া ছুঁড়ে ফেলবে ওই বিশ্বাসঘাতকদের। বিষয়টিকে রাশিয়ার আত্মশোধনের প্রক্রিয়া বলেও ব্যাখ্যা করেছেন তিনি। তিনি জানিয়েছেন, এই আত্মশোধনের মাধ্যমেই নিজেদের আরও শক্তিশালী করে গড়ে তুলতে পারবে রাশিয়া। উল্লেখ, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি পর থেকে এই অভিযান শুরু হয়, এরই মধ্যে শুক্রবার 23তম দিনে গড়িয়েছে অভিযান। ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী মারিউপোল রুশ বাহিনীর হামলায় 90% ধ্বংস হয়ে গেছে, মারিউপোলের নগর কর্তৃপক্ষ এ দাবি করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। টুইটারে ইউক্রেনের আইন প্রণেতা লেসিয়া ভাসিলেঙ্কো মারিউপোল ধ্বংস হয়েছে বলে দাবি করেন। অবরুদ্ধ মারিউপোল রুশ বাহিনী নির্বিচারে বিমান হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আকাশ থেকে হামলা করে এই শহর ধ্বংস করে দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট জেলেনস্কির মতো তিনিও নো ফ্লাই জোন ঘোষণার দাবি জানিয়েছেন। বুধবার দিবাগত রাতে মারিউপোলের একটি থিয়েটার হলে আশ্রয় নেওয়া 1000-এর বেশি মানুষের ওপর বোমা হামলা করে রুশ বাহিনী। বৃহস্পতিবার পর্যন্ত থিয়েটার হলের ওই ধ্বংসস্তূপ থেকে প্রায় 150 মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে এখনও কতজন নিখোঁজ রয়েছেন তা জানা যায়নি। এদিকে যুদ্ধ বিষয় মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দি স্টাডি অব ওয়ার জানিয়েছে, বৃহস্পতিবার অন্য কোনো শহরে রুশ সেনারা উল্লেখ করার মতো কোনো অগ্রগতি দেখাতে পারেনি। তবে রুশ সামরিক বাহিনীর ক্রমাগত হামলার মুখে ইউক্রেনের দক্ষিণের বন্দর নগরী মারিউপোল আগামী সপ্তাহগুলোর মধ্যে পতনের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার রুশ সেনাদের অগ্রাভিযান থেমে থাকা নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দা মূল্যায়নে একই তথ্য দেওয়া হয়েছে। মার্কিন এই থিঙ্ক ট্যাঙ্কটি আরও বলেছে, ইউক্রেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার রাজধানী কিয়েভের আশপাশে রুশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং খারকিভ অঞ্চলে রুশ আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছে। এছাড়া ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর রয়েছে এবং গত বুধবারই 10টি রুশ বিমান গুলি করে ভূপাতিত করেছে বলেও জানিয়েছে সংস্থাটি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। এদিকে এমন পরিস্থিতিতে রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্ব। এতে আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি রাশিয়ার এয়ারলাইন্স চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুরু থেকে নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা অবস্থার হুঁশিয়ারি দেন। তারই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্র ও ইউরোপের লিজিং কোম্পানিগুলোর শর্ত শত প্লেন জব্দ করছে রাশিয়া। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোমবার পুতিন একটি আইনে সই করেছেন, ফলে রাশিয়ার এয়ারলাইন্স বিদেশি কোম্পানিজ লিজ নেওয়া প্লানগুলো নিবন্ধন করতে পারবে। নতুন আইনের কারণে রাশিয়ান এয়ারলাইন্স বিদেশি কোম্পানি থেকে লিজ নেওয়া প্লেনগুলো রেখে দিতে পারবে ও অভ্যন্তরীণ রুটে এগুলো ফ্লাইট পরিচালনা করবে। তাছাড়া রুশ সরকারের অনুমোদন ছাড়া এ প্লেনগুলো ফিরে পাবে না বিদেশি কোম্পানি। এর আগে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন জানায়, কোম্পানিগুলোকে রাশিয়ায় লিজ দেওয়া প্লেনগুলো এ মাস শেষ হওয়ার আগেই ফিরিয়ে আনতে হবে। এ অবস্থার মধ্যে রাশিয়ার কাছ থেকে এমন ঘোষণা এলো।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পশ্চিমা নেতাদের ধারাবাহিকভাবে আহ্বান জানাচ্ছে ইউক্রেনের আকাশকে নো ফ্লাই জোন ঘোষণা করতে, কিন্তু তার এই আহ্বানে সাড়া দিচ্ছে না পশ্চিমারা। বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আবারও নো ফ্লাই জোন ঘোষণার দাবি জানান জেলেনস্কি। যদিও বাইডেন আগেও জানিয়েছেন নো ফ্লাই জোন ঘোষণার অর্থ চলমান ইউক্রেন যুদ্ধের সীমা বাড়িয়ে তোলা, যা শেষমেশ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে বিশ্বকে। গতকাল জেলেনস্কির আহ্বানের পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস বলেছে তারা তৃতীয় বিশ্বযুদ্ধে আগ্রহী নয়। খবর আরটি। বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, আমরা আগেও বলেছি নো ফ্লাই জোন বাস্তবায়নের প্রয়োজন হবে, আর তা বাস্তবায়ন করতে হলে রুশ বিমান গুলি করে ভূপাতিত করতে হবে, ন্যাটোকে রুশ বিমানকে গুলি করে নিচে নামাতে হবে, আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেতে আগ্রহী নই। জেন সাকি বলেন, জেলেনস্কির বক্তব্য দেখেছেন বাইডেন এবং তিনি ওই বক্তব্যকে উৎসাহব্যঞ্জক এবং শক্তিশালী মনে করেছেন, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেদের জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণের ভেতর থেকে সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার ইউক্রেনের রাশিয়ার অভিযানের 22তম দিন চলছে। এর আগে গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা। এ অভিযানের অংশ হিসাবে স্থল আকাশ ও জলপথে ইউক্রেন হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। রাশিয়া কর্তৃক স্বাধীনতার স্বীকৃতি পাওয়া লুহানস্কের বিদ্রোহী গোষ্ঠী সেখানকার রুবি ছনে নগরীর সরকারি ভবনগুলো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এক ভিডিও বার্তায় বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, ভিডিও পোশাকধারী লুহানস্কের বিদ্রোহী সেনাদের বলতে দেখা যায় যে তারা রুবি ছনের প্রশাসনিক ভবন দখল করে নিয়েছে। সেখানে এখন লুহানস্ক পিপলস রিপাবলিকের পতাকা উঠছে। স্থানীয় বাসিন্দাদের জন্য এর অর্থ হলো যুদ্ধ এখনও শেষ না হলেও এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ইউক্রেনের ডনেটক্স ও লুহানস্ক অঞ্চল দুটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কয়েকদিন পর সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শুক্রবার 23তম দিনে গড়িয়েছে অভিযান। বিগত 22 দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা IRGC-র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামিজান শরীফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের কর্মকর্তারা যদি ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচরবৃত্তির তৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা না নেয় তাহলে মোসাদের ঘাঁটিতে আবার হামলা চালানো হবে। গতকাল ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেলে আল মাসিরাকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। জেনারেল রামিজান শরীফ বলেন, যেসব ঘাঁটি থেকে ইরানের নিরাপত্তা ব্যবস্থার ওপর হামলা চালানো হয় সেসব ঘাঁটি ধ্বংস করা আমাদের স্বাভাবিক অধিকার এবং এটি ইরানের জন্য রেড লাইন। তিনি জানান, সাম্প্রতিক হামলার আগে ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি বেশ কয়েকবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের নেতাদেরকে মোসাদের ঘাঁটি থাকার ব্যাপারে সতর্ক করেছেন। জেনারেল রামিজান শরীফ বলেন, যদি ইরাকি কর্মকর্তারা ইহুদিবাদীদের ঘাঁটি সরিয়ে নেওয়ার ব্যাপারে ভূমিকা রাখেন এবং আমাদের নিরাপত্তা যদি হুমকির মুখে পড়ে তাহলে আমরা সেগুলোর ওপর হামলা চালাতে মোটেই দ্বিধা করব না। শনিবার দিবাগত রাতে IRGC 1 ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইরাকের কুর্দিস্তানের মোসাদ ঘাঁটিতে হামলা চালায়। এতে মোসাদের বেশ কয়েকজন কর্মকর্তা হতাহত হয়েছে। IRGC এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। মিয়ানমারের চাগাইং প্রদেশের কালাই সংশোধনাগারে 3 জন রক্ষীকে পণবন্দী করে মঙ্গলবার 50 জন কারাবন্দী পালানোর চেষ্টা করে। মিয়ানমারের সরকারি সংবাদ মাধ্যম মিয়ানমার আলিন ডেইলি জানিয়েছে, 2 পণবন্দীর ঘাড়ে সামান্য চোট লেগেছে, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সংশোধনাগারে হাজারের ওপর বন্দী রয়েছেন, এমনটা জানিয়েছেন মুখপাত্র কিন শেওয়ে। তিনি বলেন, হাজত ভেঙে পালানোর অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন এমন এক ব্যক্তিও রয়েছেন মৃতদের মধ্যে। মিয়ানমারের সামরিক সরকারের বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত চীন ন্যাশনাল অর্গানাইজেশনের এই ঘটনার পর এক বিবৃতিতে বলেছে, নিহত ওই ব্যক্তি তাদের সদস্য, নাম সালাই সালম সিয়াং থাং লিয়ান। চাগাইং প্রদেশ এবং প্রতিবেশী চীন প্রদেশ সশস্ত্র বাহিনীর শক্তিশালী ঘাঁটি হিসাবে পরিচিত, ক্ষমতাসীন সামরিক বাহিনীর বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত তারা। গত বছর ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর সূচিকে গৃহবন্দী করে এই সামরিক সরকার। সংশোধনাগারের মুখপাত্র কিন শেওয়ারের দাবি, রাজনৈতিক বন্দী এবং অপরাধী এই 2 গোষ্ঠীর লোকই হাজত ভেঙে পালানোর চেষ্টা করেছিল। তিনি দাবি করেন, প্রথমে তাদের লাউড স্পিকারের মাধ্যমে সতর্ক করা হয়, তাতে কোনো কাজ না হওয়াতে একসময় তাদের পা লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।